মুখোমুখি ব্রাজিল মেক্সিকো, এগিয়ে কে? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রায় 3 দশক ধরে কখনই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বাদ পড়েনি ব্রাজিল। অন্যদিকে শেষ 6 বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ডে এসে বাদ পড়েছে মেক্সিকো। বিশ্বকাপে এ পর্যন্ত 4 দেখা হয় ব্রাজিল মেক্সিকোর, আর প্রতিবারই জয়লাভ করে ব্রাজিল। শেষ 8 লড়াইয়ে সামারাই সোমবার 2 জুলাই বাংলাদেশ সময় রাত 8 মুখোমুখি হবে দুই দল। এর আগে অনেকবার মুখোমুখি হয়েছে এই দুই দল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাশিয়া বিশ্বকাপে কে এগিয়ে, কি বলছে ইতিহাস। 1. নিজেদের শেষ 15 প্রতিযোগিতামূলক ম্যাচের একটিতেও হারেনি ব্রাজিল। অপরদিকে 1999 সালের পর থেকে ব্রাজিলের বিপক্ষে শেষ 15 ম্যাচের 7 জয় আছে মেক্সিকোর। 2. রাশিয়া বিশ্বকাপে এ পর্যন্ত সবচেয়ে বেশি 42 বল ড্রিবল করার চেষ্টা করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। 28 ড্রিবল করে তার সবচেয়ে কাছে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। এ পর্যন্ত নেইমার 18 গোলের সুযোগ পেয়েছেন, যা আসরের অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। 3. গ্রুপ পর্বে নিজেদের 3 ম্যাচে 56 শট নিয়েছে ব্রাজিল। টুর্নামেন্টে টিকে আছে এমন দলগুলির মধ্যে এটি সর্বোচ্চ। মেক্সিকো নিয়েছে 44 শট। 4. টুর্নামেন্টে এখন পর্যন্ত 1884 পাস দেওয়ার চেষ্টা করেছে ব্রাজিল, যা মেক্সিকোর চেয়ে 631 বেশি। 5. গ্রুপ পর্বের 3 ম্যাচে 297.66 কিলোমিটার দৌড়েছে মেক্সিকো। চলতি আসরে এর চেয়ে কম দৌড়েছে শুধু পানামা। ব্রাজিলের সবাই মিলে দৌড়েছে 313.4 কিলোমিটার। 6. টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মধ্যে ব্রাজিলের চেয়ে বেশি সময় বল পায়ে রাখতে পেরেছে শুধু স্পেন। 3 ম্যাচে 111.04 মিনিট নিজেদের পায়ে বল রেখেছে তৃতীয় দল। অন্যদিকে মেক্সিকোর বল পজিশন 88 মিনিট 30 সেকেন্ড। 7. 3 ব্রাজিলিয়ান, ফিলিপে কোতিনহো, কাসেমিরো ও নেইমার, ও মেক্সিকোর 3 খেলোয়াড় হেক্টর এররা, মিগেল লায়ুন ও হেসুস গায়ার্দো আরেকটি করে হলুদ কার্ড দেখলেই এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন। 8. বিশ্বকাপে 4 দেখায় ব্রাজিলের জালে কোনো গোল দিতে পারেনি মেক্সিকো, হজম করেছে 11। 9. বিশ্বকাপে এখন পর্যন্ত 56 ম্যাচ খেলে কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি মেক্সিকো। বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ খেলে শিরোপা জিততে না পারার রেকর্ড এটি। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় কে জিতবে আজ? কমেন্ট বক্সে লিখে জানান। আর বিশ্বকাপের আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।